সত্যি মনে হয় তোমার আমার দূরত্বটা বোধহয় বড্ড বেশি বেড়ে গেছে, তাই আজকাল তোমায় নিয়ে লিখতে বসলে কলমের গতি যেন একাই ধীর হয়ে যায়। তোমার নীরবতাগুলো আমার চিৎকার করে জানিয়ে দেয় যে তুমি আর এখন শুধু আমার নও, অথবা এতটুকু আর আমার নও। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ জানি তুমি আজকাল সত্যি মিথ্যের পার্থক্য বোঝো না, তবু একটু বলবে, আমি কি খুব পাল্টে গেছি নাকি তোমার আর আমাকে ভালো লাগে না? যদি তাই হয়, যদি সত্যি আর আমাকে তোমার ভালো না লেগে থাকে, তাহলে আমাদের যেদিন শেষ দেখা হবে সেদিন তো আমাকে সেটা বলে দিতে পারো, আমার চোখে চোখ রেখে বলে দিতেই পারো। না, সেদিন তুমি আমার চোখের দিকে তাকাতে পারবে না, কারণ সেদিন আমার চোখে শুয়ে থাকবে এক গুচ্ছ স্বপ্নের লাশ। ছোট্ট সংসার থাকবে, আমাদের দুজনের পরিবারে আরো দুটো নতুন সদস্য আসবে। থাক, নাই বা বললাম, আর মনে পড়ে সেসব? আমি জানি তুমি যেই আমার দিকে তাকাতে যাবে অমনি তোমার এই সব কিছু মনে পড়বে, আর তাই তুমি আর তাকাতে পারবে না আমার দিকে, কারণ এদের সবার খুন করেছো তুমি। আমি বোধহয় আর তোমার যোগ্য নই, তাই হয়তো আমার সাথে কথা বলতে আমার পাশে দাঁড়াতে তোমার লজ্জা লাগে। একদিন তো আমারই হাতে হাত রেখে হাজারো ভালোবাসার কথা বলতে, এক সময় তো আমার পাগলামিগুলোই তোমার কতই না ভালো লাগতো, আর আজ সেগুলোকে ইম্যাচিওর বলে এড়িয়ে যাচ্ছ। পাল্টে কি আমরা গেছি নাকি সময়টা? আমায় নিয়ে ভাবতে হবে না তোমায়, যদিও আমি জানি যে তুমি আমায় নিয়ে ভাবো না, তোমার আমায় নিয়ে ভাবার সময় নেই, তোমার ধৈর্য নেই। যাই হোক, তুমি ভেবো না যে তুমি চলে গেলে আমি একা হয়ে যাব, না না একেবারেই নয়। তোমার অপ্রেম সাথে সব সময় থাকবে, তাই শেষবারের জন্য বলছি শুনে যাও, স্মৃতিগুলো বেঁচে থাকুক মূল্যহীনের বেশে, ভালোবাসা ভালো থাকুক তোমার আমার দেশে।